আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়, পাশাপাশি অন্যান্য অনলাইন ভার্সন পত্রিকাতেও। চলো এখন দেখে নেই বিস্তারিত নিউজ আপডেট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে উল্লেখ আছে 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা তালিকা প্রকাশ। নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। 2022 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষা বোর্ডগুলোর কাছে নির্ধারিত সংক্ষিপ্ত পাঠ্যসূচি পাঠিয়েছে। বৃহস্পতিবার 27 মে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। সংক্ষিপ্ত পাঠ্যসূচি ঢাকা শিক্ষা বোর্ড সহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডগুলো প্রতিষ্ঠান প্রধানদের কাছে তা পাঠানো হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। নির্দেশনায় জানানো হয়, এনসিটিবি থেকে পাঠানো 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পাঠানো হলো। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হলো। তোমরা নিজেই দেখতে পাচ্ছ এসএসসির সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথেই আমরা পাঠ্যসূচিগুলো দেখতে পাব। প্রথমে আসি এসএসসির সংক্ষিপ্ত পাঠ্যসূচি, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডিএফ আকারে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ম্যাথ, আইসিটি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি আরও বিভিন্ন সাবজেক্টগুলি পিডিএফ আকারে দেওয়া আছে। তোমরা এখান থেকে ডাউনলোড করে সংক্ষিপ্ত সিলেবাসগুলো দেখতে পাবে। ঠিক একইভাবে এইচএসসির সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে এইচএসসির সিলেবাসটিও এভাবে দেখতে পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গুগল ড্রাইভের লিঙ্ক অনুযায়ী পিডিএফ আকারে দেয়া আছে এইচএসসির বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজির প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি, ফিজিক্স প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ আরও বিভিন্ন সাবজেক্টগুলি। এখান থেকে তোমরা এই পিডিএফগুলি ডাউনলোড করে সংক্ষিপ্ত সিলেবাসগুলো দেখে নিতে পারবে। এখান থেকে এইচএসসির বাংলার প্রথম পত্র এটা ক্লিক করে কিভাবে ওপেন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা, পত্র প্রথম, বিষয় কোড 101। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত গদ্য পদ্য চ্যাপ্টার অনুযায়ী প্রয়োজনীয় ক্লাস সংখ্যা কত থেকে কত বিস্তারিত দেয়া আছে। প্রতিটি সাবজেক্টই তোমরা এভাবে বের করতে পারবে। একইভাবে বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড 102 বিস্তারিত দেয়া আছে এখানে। সাথে নিচেই দেয়া আছে মান বন্টন, কোন কোন অংশে কত করে নম্বর থাকবে, সর্বমোট নম্বর 100। এই গুগল ড্রাইভের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে কিভাবে 2022 সালের এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা দেখতে পাবে। আরও নতুন আপডেট আসার সাথে সাথেই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। তাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য আল্লাহ হাফেজ।